আরে টেনশন করিস না, আইবে আইবে। দোস্ত কাল কথাবার্তা ঠিক মতো কইছিলি তো? হয় কথা তো ঠিক মতোই কইছিলাম। টেনশন করতে তো মানা করো, টেনশন করবো না করবো। ওর যে ভাই ওটা কি মানুষ, ওটা তো রাস্তা খবিস। এত দেরি করল কা তুমি? মোর ভাইজানের চোখ ফাঁকি দিয়ে আইতে হইছে। শুনো, তুমি কি মোরে আজ রাতে বিয়া করবা? একটা সমস্যা আছে। কি সমস্যা? মোর মনে হয় মোর ভাই জানে এতক্ষণে সব মৌলভীদের খবর করে দিছে, কোথাও গেলে ধরা পড়ে যাব। ভালো কথা কইছো তো, তখন কি করণ যায় কাউদি? চলো একটা কাম করি, কাল টাউনে যাই বিয়া করে ফেলাই। কাল সকালে টাউনে যাবো, কেউ যদি দেখি হলে আব্বা জান তো লোকজন ঠিক করে রাখছে। মোর ভাইজান কি বয়ে রইছে? এই বুদ্ধি পাইছি, কল বুদ্ধি করলে আস্তে কথা কম। এই এনে না, আন চল 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 চল। আরে ওরা শোন যে কি হয়েছে, কি ওদিক দাও কি ওই মরি গেছেন কেডা? এখন মরা নিজের অত মরছি, বেটা মরা কি আসি নাই? আর মুসার তো বিষয় পাইতে লাগছি না, কি করবি? মুসারে খালি বিষয়তেছেন, আমার বোন রুবিনার যে বিষয় পাইনি হ্যাঁ জানেন না আমি কাকা? আরে বুঝছি তো, এখন সমস্যা তো দুইজনারই, এখন হরতে চাও কি এই কথা? লন বাড়ির দিক যাই, মাথাটা তো ঠান্ডা হয়ে যাবে, সন্ধ্যার সময় আমার বাইরে মনে বিষয়তে। বেটা ভাই ওই মুসারে বা ওই রুবিনার চেনেন না? যদি দেখেন টেন কোনো নেই, মুখ বাড়ি একটু খবর দিয়েন। এ ভাই ওকে দেখলে একটু খবর দিন তো। দিদি হ্যাঁ খবর দিন। হ্যাঁ কইছে লড় দেই যায়। হ্যাঁ লড়। আচ্ছা ভয়ে মোর বুক আর গলা ফুকে গেছে, এক কাপ চা খাওয়া দরকার। এই বেনলা ভাই সামনে একটা চায়ের দোকান দেখে রাখো তো। মোরও পিয়াস লাগছে। তুমি আসতে আছো, তুমি চিন্তা করতে আছি নতুন কোন যন্ত্রণার মধ্যে আবার পড়লাম। আমার কাছে
তুমি এদের দাম্পত্য জীবনকে তুমি সুখ সমৃদ্ধ করে দাও হে আল্লাহ। আমার কাছে এই ফরিয়াদ করি আল্লাহ আমিন তাবিলা আমিন 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 আমিন।